তুমি আমার কাছে ওষুধ চেয়েছিলে আর আমি ওষুধের দামটা দিতে পারিনি, তার জন্য তুমি সোনার জিনিস পর্যন্ত চুরি করে নিলে। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। কাজে বেরোচ্ছি, ভাত বেড়ে দিও। দিচ্ছি, তাই তোকে টিফিন দিয়ে দিয়েছি, খেয়ে নিবি ঠিক আছে? যা। সংসারে তো একটা টাকা দিতে হয় না আপনাকে, তো বাড়ির কাজগুলো তো একটু করতে পারেন। জলটা তুলুন, বালতিতে জলগুলো ভর্তি করুন, মোটর চালিয়ে চালিয়ে এত বিল উঠছে আপনার ছেলে আর পাচ্ছে না, বসে বসে তো ধর্মের সারের মতো খাচ্ছেন আর ঘুরে বেড়াচ্ছেন, খুব ভালো লাগছে। তুলুন জলটা, আমি স্নান করবো। খরচ একটু জল তুলে দিচ্ছি যাতে তোর একটু খরচ কম হয়, এই জন্যে। আরে না না, এই তো কারেন্টের বিল উঠছে, আমি তো দেখতে পাচ্ছি, বল। না না, জল তোমাকে তুলতে হবে না, তোমাকে এইসব করতে কে বলবো? না না, একটু যদি তোর খরচটা কম হয় তাহলে তো তোর ভালো হবে। তুমি জল তুলে কতটুকুই বা খরচ কমাবে? তুমি রাখো, তুমি বসো। আমি না না না, আমি জল জল তুলে দিচ্ছি, তুই খেতে বস, আমি জল তুলেছি, তুই খেতে বস। না, তোমার যা ইচ্ছা করো, আমি আর কি বলবো। খেতে বস, আমি জল তুলছি। বাবাকে দিয়ে জল টল তোলাচ্ছ, মাজা ব্যথা বললো আমাকে। তো কি হয়েছে তোমার বাবাকে, কি বসে বসে খাওয়াতে হবে নাকি? সে ঠিক আছে, কল টিপতে পারে, বয়স্ক মানুষ, সেটাই বলছি। তা আমি কি কল মানে সারাদিন কাজ করব না, কল টিপবো, জলটা জল তুলবো, এদিকে মাস গেলে বিল আসছে মোটরে জল তুললে, কথা শোনাচ্ছ ঘরে আমাকে, তো কি করবে? বয়স্ক মানুষ হচ্ছে, বসে থাকছে সব সময়, তো করুক একটু কাজ। তো কি হয়েছে, একটু হাত পা গুলো নাড়াক, ঠিক আছে, জং ধরে যাবে বসে থাকতে থাকতে। ঠিক আছে, কিন্তু বয়স্ক মানুষ এত ভারী কাজ করিও না, সেটাই বলছি। তাহলে তুমি দুবালতে জল তুলে দিয়ে অফিস যেও, ঠিক আছে? ওষুধ করে মনে হয় শেষ হলো নাকি দেখতে। কি এনেছি দেখো? কি তোমার জন্য? শাড়ি? হ্যাঁ। বারবার বলছিলে খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, ভালো লাগছে। ওর জন্য একটা ড্রেস আনতে হবে। হ্যাঁ, সামনে পুজো আসছে, ওর একটা করে নিতে শুরু করি তাহলে অনেকগুলো হয়ে যাবে, বুঝলে? ভালো হয়েছে। কত পড়লো? এই মোটামুটি 1,500 মতো। ঠিকই আছে, ভালো আছে। বুঝলে? তুমি যাও, আমি খেতে দিচ্ছি, টেবিলে গিয়ে বসো। আচ্ছা আসো, একটু খেতে আয়। বাবু বলছিলাম না, ওষুধগুলো তো ফুরিয়েছে, বুকে ব্যথাটা খুব বেড়েছে, অনেকদিন ওষুধটা ফুরিয়েছে, তোকে বলিনি, ওষুধগুলো আনার দরকার ছিল তো। দেখো আমার কাছে এখন অত টাকা পয়সা তো নাই, আমি পরে দেখছি, যখন হবে তখন দেখা যাবে। বুকে ব্যথাটা খুব বেড়েছে তো বাবা। হ্যাঁ, আপনার তো ছেলেকে দেখলে বুকে ব্যথা, পেটে ব্যথা, পায়ে ব্যথা সব শুরু হয়ে যায়। ছেলেকে দেখলেই আপনার শরীর একদম খারাপ হয়ে যায়, অন্য সময় বেশ আপনি পাড়া মোড়ে কি গল্প করতে পারে, হ্যাঁ, ওই বাগানে কি লেবু আনতে পারেন, অনেক কিছু করতে পারেন। কি বলতো, এখন আমার হাতে টাকা পয়সা খুব কম, এই তোমার বৌমার একটু আগে একটা শাড়ি এনে দিলাম, ওটা দেখেছে, ওটা দেখে না, ওটা শুনেছে বলেই তো মানে একদম সেই ওষুধের কথা মনে পড়লো, এখন সবসময় ব্যথা একদম বেদনা।
লেগেই থাকে শরীরে। কখন কানে বলছো ওমা, আমার তো ওষুধটা ফুরিয়েছে অনেকদিন হলো, ওই জন্য এতদিন বলিনি, ওর খুব কষ্ট হচ্ছে তাই বললাম। তো আপনার যা জমানো টাকা আছে সেগুলো থেকে কেনেন না, সংসারে তো এক পয়সা দিতে হয় না আপনাকে। আর সরকারি হাসপাতাল তো আছে নাকি? তারপরে তুমি কথা বলছো, নিন্দা করে আসলে তো হবে না, তাহলে থাকাটাও বন্ধ হয়ে যাবে। যা পয়সা আছে ভাঙেন, ভেঙে ওষুধ কিনেন, জামা কাপড় কিনেন, দিয়ে থাকেন। আরে বাবে তো থাকতে থাকেন, নালে থাকতে হবে না, বৃদ্ধাশ্রমে কি থাকেন গা বেশি। বলছি যে দুপুর তো হয়ে গেল, অনেকটাই টাইম হলো, একটু খাবার খিদে পেয়েছে, তুই খাবার খাবার দাও না। কি তখন থেকে বোমা বোমা করে যাচ্ছেন বলুন তো, শান্তিতে যে ফোন দেখবো তা না, কি আছে দুপুর হয়েছে কি না, পেটে জ্বালা ধরে গেছে নাকি আপনার? হ্যাঁ, বসে বসে থেকে খিদে পায় কি করে আপনার, আমি তো বুঝে পাই না। একেবারে মানে, আর আপনাকে বলেছি না যে আমি যখন ঘরে থাকবো তখন আসবেন না ঘরে? কি স্বভাব আপনার, চুকচুকানি স্বভাব নাকি বুড়ো বয়সে? কেমন কথা বলছো, তো কি বলবো আপনাকে, পেটে জ্বালা ধরেছে বাইরে থেকে বললেই তো হয়, ঘরে আবার উজিয়ে আসার কি দরকার? বসে বসে কি করে আপনার খিদি পায় আমি বুঝি পাই না। আমরা না হয় কাজ করি, খিদি পায় মানা যায়, বসে বসে একদম সেই খাচ্ছে ডাকছে ঘুমাচ্ছে ফুর্তি করবে ঘুরে বেড়াচ্ছে, একদম সেই দিন কেটে যাচ্ছে একেবারে। চলেন খেতে দিচ্ছি, চলেন যান, আপনি বসেন আমি দিচ্ছি। সকালে খেয়েছি তো ওই জন্য সকালে খেয়েছে, চলেন। দাদু কেঁদো না। দাদু ভাই, মা বাবা যে কেন এরকম করে বুঝি না। আজকের দিনে বাবা বৃদ্ধ মানুষ জঞ্জাল, বুঝলি বাবু? তুমি চলো খেতে, চলো ঘরে, আমি এখানে আছি। না না না, তুমি চলো, চলো চলো চলো, তুমি পড়াশোনা করো, যাও বাবা। না না, তুমি চলো না, তুমি খাওয়া আগে চলো। না না, তুমি যাও পড়াশোনা করো, আমি এখানে আছি। না না না, তোমাকে এখানে থাকতে হবে না, ঘরে চলো, এখানে খুব গরম। ঘরে যাবো, চলো উঠো উঠো। আমি যাবো না বাবা, দাদু ভাই আমি যাবো না। তুমি বসো, মা দাদুকে খেতে দাও। সময় হয়েছে কি না, একদম পেটে জ্বালা ধরে গেছে আবার নাকি আপনার? দাদুকে ওরম করে বলছো কেন? এই তুই চুপ করে থাকবি, ছোট ছোটর মতো থাকবি, বড়দের মাঝখানে কথা কি শেখে তোর? বেশি একেবারে তুই ছোট ছোটর মতো থাকবি, বড়দের মাঝখানে একদম আসবি না বলেছিলি একদিন। অমানুষ তৈরি হচ্ছে, স্বাভাবিক, অমানুষের রক্তই তো গায়ে বইছে, তো অমানুষ হবি না তো কি হবি? শোনো, তোমার বাবা বেঁচে থাকতে থাকতে সম্পত্তিটা লিখি নাও তোমার বাবার কাছ থেকে। হ্যাঁ, মরি ফরি যাবে তখন আর এক ভাই এসে লিখে নিবে, তখন ভালো লাগবে সেটা। মানে তুমি তো বড়, মাথায় তো কোনো বুদ্ধি নাই, ঘটে কিছু নাই, ধরো সব লিখে নিবে, ভালো লাগবে সেটা। কথাটা তুমি মন্দ বলো,
ওরা তো দেখে না, আমাকে দেখতে হয়, তোমাকে দেখতে হয়, তাই না? তাই তো, সম্পত্তির ভাগ তখন ওরাও এসে নিবে। হ্যাঁ, আমি সেটাই বলছি, এখনো সময় আছে, লিখি নাও। ঠিকই বলেছো, এমনিও দেখতে হবে, অমনিও দেখতে হবে, লিখি নাও। তাহলে কি হতে পারে বলো? দেখা যাচ্ছে ওরাও দেখা যাচ্ছে কবে আসবে, বাবা ওদের সম্পত্তি লিখে দিল অর্ধেক আর আমাদের অর্ধেক দিল, তো আমাদের কিসের প্রফিট? তুমি তো ঠিক কথা বলেছো, আমার তো মাথাতে আসেনি। আরে প্রফিট হতো যদি ওরাও দেখতো সমানভাবে তোমার বাবাকে, সে তো তোমাকেই দেখতে হয়, সে আমার ঘাড়ের ওপরে উঠেই বসে আছে, তোমার ঘাড়ের ওপরে উঠেই বসে আছে। আজ ওষুধ লাগবে, কাল তেল লাগবে, কাল জল লাগবে, হ্যাঁ ওর পিছনে খরচা করতে করতে ছেলেটাকে একটু বড় করবো, মানুষ করবো ভালো করে, ওর পিছনে সব খরচা করে যায়। ওরা তো চাকরি বাকরি করে, ওই জন্য ওরা চাকরি সূত্রে বাইরে আছে। তো এখানে যদি থাকতো আমি তো বলতাম বাবাকে তোকে দেখতেই হবে, এখন ওরা বিভিন্ন জায়গায় চাকরি সূত্রে ঘুরে, তো আমি বলেও কাজ হয়নি। তো ঠিক কথাটা তুমি ঠিকই বলছো, আর তাছাড়া আমি তো পাপ্পু, বাবা সব সম্পত্তি। তুমি এই কথাটা বলবা যে তোমাকে আমি এতদিন ধরে দেখছি, আর ভাই তো দেখে না, ভাইগুলো তো আর দেখে না, তুমি দেখো, তাহলে তোমার কাছে এটা প্রাপ্য, মানে ওর কাছে বাবার কাছে এটা তোমার প্রাপ্য। অবশ্যই সবকিছু বাবার প্রাপ্য, আমার ভাই কিসের জন্য পাবে? আমার ভাইকে আমার বাবাকে দেখছে নাকি না, গিয়ে পাঁচ দিন নিজের কাছে রেখেছি, সেটা তুমি বলবা, কালকে পরিষ্কার ভাবে বলবা, বেঁচে থাকতে থাকতে লিখি নাও, নাহলে কিন্তু কপালে দুর্গতি আছে, এই আমি বলে রাখলাম তোমাকে। ঠিকই বলিস, আমার কথা একটু শুনো। এই ঘুমা, চোখে ঘুম নাই, হ্যাঁ সকালবেলা এবারে স্কুলে যাওয়ার সময় উঠার নাম নাই, তখন আর ঘুমা চুপচাপ, শুধু বড়দার কথা শোনা, অসভ্য তৈরি হচ্ছে একটা। যাও কালকে কথাটা তুলবো, ঠিক আছে? কালকে অবশ্য কথাটা তুলে, আর আমি দেখতে পারবো না, বিশ্বাস করো যদি না লিখি দেয়, সুজা কি তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবা তো লোককে? আমার আর ভাল লাগে না, খাচ্ছে দাচ্ছে মানে দিব্যি একদম সেই আয়েশে আছে। আচ্ছা ঠিক আছে, কালকে তুমি সময় সময় খেতে দাও, টাইমে টাইমে খেতে দাও, বা এই দাও ওই দাও, যাই হোক সকালবেলা উঠে তুমি কথা বলবা বাবার সাথে। আচ্ছা ঠিক আছে, তুমি সব আমি একটু পরে সুচ্ছি। এই ঘুমা, এই ফাঁকেই বাবার সম্পত্তিটা লিখে নিতে হবে। তো বাবা, তোমাকে যে কারণে ডাকলাম একটা দরকারি কথা বলার জন্য। বল। তো ব্যাপারটা হলো, তোমারও বয়স হচ্ছে আর আমরা একটু অর্থনৈতিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছি, তো তুমি যদি তোমার সম্পত্তি, মাঠের জমি এবং বাড়িটা যদি লিখে দাও, তাহলে আমরা একটু উপকৃত হবো। জমি বাড়ি লিখে দেব, আমার তো আর একটা ছেলেও আছে, ও তো পাবে। পাবে বলে তো বলছি, তোমার অবর্তমানে তো ওয়ারি সূত্রে ও ভাগ পাবে, কিন্তু ও কি তোমাকে দেখে? ও তো চাকরি করে, কিন্তু কোনো দিন 10 দিনের জন্য হলেও তোমাকে নিয়ে গেছে? কিন্তু আমার কাছে তুমি থাকো, তোমাকে আমি আদর যত্ন করি, তোমার বৌমা তোমাকে দেখে, তাহলে ওরা তো সেটা করে না, তাহলে ওরা কেন পাবে বলো তো? তা তো ঠিক না, না না, ও তো আমার সন্তান, বুঝতেই পারছি, ওকে তো দেওয়ার দরকার। কিসের সন্তান ওরা, আপনাকে দেখে? আমি ঝ্যাপঝ্যাপ করি আর যাই করি, আমি তো আপনাকে দেখি নাকি, মুখের সামনে থালাটা তো দিই, আপনার ছেলে তো আপনাকে দেখে। হ্যাঁ ওষুধ নিতে একটু 2 দিন দেরি হয়ে যায়, কিন্তু এনে তো দেয় আপনাকে। আর কি বলো তো, অস্বীকার করতে পারবেন? আরেকটা কথা, সেটা হচ্ছে একটা জায়গায় থাকতে গেলে বাবা অনেক কিছু হয়। দেখুন সংসারে একসাথে থাকতে গেলে ঠুকাঠুকি লাগে, সেটা একদম নি চললে তো আর হবে না, ভেবে চললে তো হবে না, কিন্তু দিন শেষে তো আপনাকে সে আমরাই দেখি, আপনার কোন ছেলেটা দেখে? তাহলে এটা তো তোমাকে বাবা বুঝতে হবে, আপনার তিন কুলে তো এত আত্মীয় স্বজন আছে, কেউ কি 2 দিনের জন্য আপনাকে নিয়ে যায়, কেউ কি দেখে? সে তো এখানেই আছে। আর তাছাড়া তো তুমি সারা জীবনটা আমার কাছেই থাকবে, তাই কি নয়? তাই তো, ঠিক আছে যখন বলছিস তাহলে লিখে দেবো, ওটাই ভালো হবে। তুমি তাহলে একটু মাংস নিয়ে আসো। হ্যাঁ আমি তো রান্না করি। হ্যাঁ বাবা, আমি চাটা খেয়ে নেন, আমি মাংস রান্না করছি। কি করছিস, ঘরে যা। বাবা খুব শিগগিরই যেন করে দাও। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে।
করে কি গো কি আমি যে সোনার ওই পলা দুটো রাখলাম এখানে কোথায় আরে আমি তো এখানে রেখেছিলাম পলাটা তো ভালো করে খোঁজো খুঁজতে তো পাচ্ছি না তো কি দেখো ভালো করে আশেপাশে কত আছে দেখি না মা দেখি খাটের নিচে রেখেছে কিনা দেখ দেখ তো ব্যাগগুলো দেখ তো আরে আমি রাখলাম এখানে আর বললেই হলো আরে আশেপাশে দেখো না ভালো করে দাঁড়াও আমি দেখতে থাকবো তুমি আমার কাছে ওষুধ চেয়েছিলে আর আমি ওষুধের দামটা দিতে পারিনি তার জন্য তুমি সোনার জিনিস পর্যন্ত চুরি করে নিলে আমি সব বুঝতে পেরেছি টাকা দিতে যে একটু দেরি হয়েছে কিনা আর সঙ্গে সঙ্গে তুমি চুরি বিদ্যা শুরু করে দেবে ছি বাবা ছি আপনার জিভটা মানে এত বড় হয়ে গিয়েছে না সত্যি এসব চোর বোর বাড়িতে রাখার দরকার নাই বের কর দাও ঘর থেকে আমি চোরের সাথে থাকতে পারবো না হ্যাঁ ছেলেটা আমার কি শিখবে আমার ছেলে চোর চুরি করে শিখবে নাকি পক্ষে সম্ভব নয় বাবা অনেক হয়েছে তুমি এসো তোমার অনেক হয়েছে চলো চলো তোমার জায়গা এই বাড়িতে না তোমার জায়গা বৃদ্ধাশ্রমে ব্যাগটা নিয়ে আসো তো চলো বৃদ্ধাশ্রমে রাখবো তুমি করো এই সমাজে কি বয়স্ক মানুষদের কোনো মূল্য নেই চলো অনেক হয়েছে তোমার জায়গা বাড়িতে না বৃদ্ধাশ্রমে